আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে একটি ধুন্দুলের ক্ষেত। আমাদের যে কৃষক ভাই এখানে ধুন্দুল চাষ করেছেন, মূলত আজকে তার এই ক্ষেতে এসেছি। তিনি এখানে কিভাবে ধুন্দুলের চাষ করছেন এবং কোন জাতের চাষ করছেন তার মুখ থেকে আমরা শুনবো, এবং তিনি এখানে কিভাবে চাষাবাদ করছেন তার বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, এখানে কতটুকু জায়গাতে ধুন্দুলের চাষ করছেন? তারপরে সুতো দিয়ে দিয়েছেন। আচ্ছা, এখানে মোট কয়টা গাছ আছে ধুন্দুলের? 72-75 এরকম হবে, প্রায় 72-75 এর মতো। আচ্ছা, গাছের বয়স কতদিন হলো? গাছের বয়সটা এখনো 20-25 দিন কি এক মাস এখনো পুরে নাই, এক মাস পুরে নাই। কোন জাতের ধুন্দুল চাষ করছেন? এটা আছে হাইব্রিড, হাইব্রিডের জাত। আচ্ছা, এখন পর্যন্ত কি গাছ থেকে ফল উঠানো হয়েছে? না, এখনো উঠানো শুরু হয়নি, কিন্তু ধরা শুরু হয়েছে, ইনশাআল্লাহ উঠাবো, 1-2 সপ্তাহের মধ্যেই উঠবে। আচ্ছা, তো এখানে তো আপনি সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে চাষ করছেন, অর্থাৎ এখানে অনেক সুন্দর করে আপনি মাচা তৈরি করেছেন। তো আসলে এই মাচা তৈরি করতে আপনার কি পরিমাণ খরচ হয়েছে? 12-13 হাজার টাকার মতো খরচ হয়েছে, প্রায় 15 হাজার টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা, এগুলো কি সব আপনি কিনে করছেন না আপনার নিজের ছিল? ঝাড়ও ছিল, কিনাও হয়েছে, এই খাদের লোক দেওয়া তৈরি করতে 15 হাজার টাকার মতো সব মিলে প্রায় 15 হাজার টাকার মতো খরচ হয়েছে। তবে আপনি যে মাচাগুলো তৈরি করেছেন, এটা তো আপনার এর পরবর্তীতে অন্য ফসলও চাষ করা যাবে? অবশ্যই এটা তো আমি পরবর্তী আমি তরমুজ করে বাসা করতেছি, কালারিং করবো, কালো হলুদ তরমুজগুলি করবো। মানে আপনার যখন ধুন্দুল উঠে যাবে, এরপর আপনি এই মাচাই অন্য ফসলও করতে পারবেন, সেক্ষেত্রে এক খরচই আপনার হয়ে গেল সব। এটা আমার, তারপরে আমার এগুলি লাভ বোনাস, মানে এটা হচ্ছে আমার খরচ উঠে, ওটা বড় লাভ আমার 20-20 হাজার টাকা, 30 হাজার টাকা থাকবে। আচ্ছা, এরপরে এখানে তরমুজ করতে যাচ্ছেন? আচ্ছা, আপনার ধুন্দুলের গাছগুলো কিন্তু অনেক ভালো আছে। হ্যাঁ, প্রতিটা গাছে প্রায় ফুল চলে এসেছে, আমরা একটা দেখাই এখানে, যেখানে অনেক ফুল চলে আসছে, প্লাস হ্যাঁ প্রতিটা গাছে কিন্তু ধুন্দুল আসছে, ধীরে ধীরে ধরছে। এমনিতে গাছে কোনো সমস্যা দেখা দিছে? সমস্যা একটু দেখা দিছিল, আক্রমণ ছিল, পিঁপড়া ধরছিল, ডায়ার পিঁপড়া, এটা দেখুন কমে গেছে ইনশাল্লাহ, একটু এখন তো কমে গেছে। এখানে ধুন্দুলে চাষ করছেন, এই কাজগুলো কি পুরোটাই আপনি নিজেই করেন? না, লোক লেও করা লাগে, নিজেও করি, লোক লেও করি, লোকও থাকে, একা তো সম্ভব হয় না। একা কাজ করা তো অনেক কঠিন। এটার পাশাপাশি আর কি আবাদ করেন? পাট আছে, মুগ কালাই বোনা আছে, তিল বোনা আছে, এগুলি সংসারিক, মানে কৃষির যাবতীয় কাজই করা হয়। আচ্ছা, আপনি বললেন আপনার এখানে প্রায় 70-75 মতো গাছ আছে, তো এখান থেকে কি পরিমাণ লাভ আসে বলে মনে হচ্ছে আপনার? 20-30 হাজার টাকা তো অবশ্যই লাভ হবে, খরচ মরচ বাদ দিয়ে তো 20 হাজার টাকা থাকার কথা। আচ্ছা, সব মিলে ধারণা করছেন প্রায় 20 হাজার টাকার মতো লাভ হবে। এর পরে যদি বাজার যদি বেশি হয়, বাজারের দাম যদি ভালো পাওয়া যায় তাহলে লাভ হবে, আর যদি বাজারের দাম না পড়ে তাহলে হয়তো দেখা যাচ্ছে লাভ হবে না, লাভের পরিমাণটা কম হবে, লাভ হবে কিন্তু লাভের পরিমাণটা কম হবে, লাভের পরিমাণের কম হবে, লাভ হয়তো হবে কিন্তু ভালো পাওয়া যায় বাজারে, তাহলে ইনশাল্লাহ আশা করতেছি লাভ হবে। আচ্ছা আচ্ছা, নাইবালি ভাই ঠিক আছে, ভালো থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।